এবার কিন্তু বৃষ্টিতে পানে গেছে বৃষ্টিতে ভিজিয়ে, কিন্তু আসলে দেখতে পাচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু আসলে এখানে তারা আমরা নিজেরাও ভুগছি, ভিজে কিন্তু আসলে এতটাই ইয়ে করছে দেখতে পাচ্ছেন। আজকে মজা হবে, আমরাও ভিজছি, তারাও ভিজছে, বৃষ্টি আরো জোরে হয়েছে, ভিজে কিন্তু খাবার সবাই পালাচ্ছে, কারণ এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু আসলে তো থাকবে না, এটাই স্বাভাবিক। তারপরে কিন্তু আসলে আমি কিন্তু নিজেই সম্মান ভালোবাসা ভাই, এটা সম্মান ভালোবাসা, দেখেন বৃষ্টিতে ভিজে আমরা কিন্তু আমরা সকাল 8-9 থেকে দাঁড়ায় এখন একটা শান্তির বৃষ্টি আসবে, আমরা অবশ্যই যত দেরি হোক না কারণ সাহিত্যে না দেখে আমরা যাবো না, কিন্তু আমরা এটা মানতে পারলাম না যে আমরা পারমিশন নেওয়ার পরও আমাদেরকে ভিতরে কেন ঢুকতে দিতেছে না, হয়তো কোনো ষড়যন্ত্র হইতেও পারে। আমি চাই সাকিব ভাই বাংলাদেশে থেকে দেখো মানে বাইরে নিয়ে সিনেমা তৈরি হোক, আগের মতো হল ফিরে আসুন, অপবিশ্বাস ভাবি আর সাকিব ভাই আবার নতুন করে সিনেমা তৈরি করবে আশা করি। অপবিশ্বাস যদি অন্য জায়গায় সিনেমা করতে পারে ভাইয়ের সাথে কোনো সমস্যা কি, বাইরে নিয়ে সিনেমা তৈরি করুক, আগের মতো হল জমজমানো হোক, আমি আশা করি পরিচালকের স্যারের কাছে আমার অনুরোধ, প্রযোজকের কাছে অনুরোধ, প্লিজ সাকিব ভাই না সিনেমা তৈরি করেন, বেস্ট নায়ক মিস বাংলাদেশের এমন হিরো আর হিরো পাওয়া যাবে না।